আসসালামু আলাইকুম, আর একবার স্বাগত আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে 25শে ডিসেম্বর, তো হচ্ছে সবাই জানে যে এই দিনটা হচ্ছে ক্রিসমাস ডে, আমাদের এখানে হলিডে। সম্ভবত পৃথিবীর সব জায়গায় হলিডে থাকে। যাই হোক, তো আমি আসলে একটু বাইরে আসছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো ক্রিসমাস ডে উপলক্ষে আমাদের মার্কেটও ছোটখাটো করে একটুখানি সাজিয়েছে। আর এই মার্কেটটা সবসময় ছোটখাটো করে একটু একটু সাজায়, অত বড় করে অত ঘন ঘটা করে আসলে সাজায় না। তো তারপরও মোটামুটি ভালো লেগেছে দেখে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা হচ্ছে আমার বাসার সামনের যে মার্কেট, সবসময় আপনাদেরকে এটা আমি দেখাই। আসলে বাসার সামনের এই মার্কেটটাতেই প্রয়োজনীয় যত কিছু প্রয়োজন সবকিছুই পাওয়া যায়, যার কারণে হচ্ছে প্রায় এখন একদিন দুই দিন পর পরই আসলে আমি আসি, কারণ আমার একটু হাঁটাহাঁটি করা দরকার। তো সেই হিসেবে বিকেল বেলা মার্কেটে হাঁটাহাঁটি করলেও এটা সেটা দেখলে একটু ভালো লাগে। আর প্রয়োজনীয় টুকটাক জিনিস তো সারাদিন আসলে কেনাকাটা করতে হয় না। তো তারপরেও দেখা গেছে যে একটা জিনিস নিলে আরেকটা জিনিসের কথা ভুলে যায়, সেটার জন্য আবার পরের দিন যেতে হয়। তো ভালো সময় কাটে আসলে একা একা বাসায় না থেকে, যদি একটু মার্কেটে আসি ভালোই লাগে। তো আমি একটু যাবো মিস্টার ডিওয়াই তে, মিস্টার ডিওয়াই থেকে আমার কিছু দুই তিনটা আইটেম কেনা দরকার, সেটা কিনবো। তা আমি উপরে উঠে ডিওয়াই এর সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন বর্তমানে আসলে আমরা সবাই জানি যে করোনার আরেকটা নতুন রূপ, করোনার মামাতো চাচাতো খালাতো ভাই যাই হোক, সেটা আবার চলে আসছে। তো এই জন্য আসলে আরেকটু বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। তো এখানে প্রত্যেকটা জায়গায় আসলে টেম্পারেচার, এই যে দেখতে পাচ্ছেন মেপে, ফর্মালিটি মেনটেন করেই এখন পর্যন্ত আরো বেশি জোরদার করা হয়েছে এই সমস্ত ব্যাপারগুলি। তো মিস্টার ডিওয়াই তে যে আসলে সবকিছুই পাওয়া যায়, এটা মালয়েশিয়ার খুব ফেমাস একটা শপ বলা যায়। মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় এই শপটা আছে, এবং এমন কোনো জিনিস নাই যে আসলে এখানে পাওয়া না যায়। আর এই মিস্টার ডিআইওয়াই এটা হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, মানে একই ফ্লোরে দুইটা শপ, বিশাল বড় বড়। তো বিভিন্ন আইটেমের জন্য একটা সাইড, আবার অন্যান্য আইটেমের জন্য আরেকটা সাইড। এই পাশটা হচ্ছে কোকারিজ, ঘর সাজানোর সামগ্রী, তারপরে ম্যাটেরিয়ালস, হ্যাঁ, ফিটিং, সেটিং সবকিছু হচ্ছে এই পাশটাতে। তো আমি আপনাদের সাথে আজকে একটা অপশনের পুরো দোকানটা, ওরা কি কি দিয়ে জিনিস এখানে পাওয়া যায় এবং সাজিয়েছে, সেটাই আমি আপনাদেরকে হচ্ছে দেখাবো। আশা করি আমার সাথে ঘুরতে আপনাদের খারাপ লাগবে না। প্রথমে আমি সব জিনিসপত্র আপনাদেরকে এক নজরে দেখিয়ে, তারপরে হচ্ছে আমি ক্যামেরাটা অফ করে আমার যেটা যেটা প্রয়োজন সেটা আমি নিব। কারণ আসলে যখন ভিডিও অন থাকে তখন আসলে কোনো জিনিস কেনা হয় না। তো আমি ফেসিয়াল টিস্যু নিব, তো এই জন্য দেখছিলাম, পরেই নিব সবকিছু। আগে হচ্ছে মাঝে মাঝে আমি ভুলে যাই যে ডিআইওয়াই যেহেতু দুইটা সব দুই ভাগে বিভক্ত, কোন পাশে কোন জিনিসগুলি আছে এটাই মাঝে মাঝে আমি ভুলে যাই, যার কারণে হচ্ছে প্রথমটাই ঢুকে আগে একটা ঢু মারি যে এখানে কি কি আছে। প্রতিবারই আমার এমন হয় যে আমার যে জিনিসটা দরকার সেটা কি এই অপশনে নাকি ওই ওই পাশের অপশনে, কারণ এই দোকানে ঢোকার পরে এখান থেকে বের হয়ে আবার হচ্ছে একটু ডিস্টেন্সে ডিআইওয়াই এর আরেকটা শাখা, যার কারণে এখানে ঢুকলে হচ্ছে ভিতর দিয়ে যে আবার যেতে পারবো সেটা পারি না। তো এই জন্য হচ্ছে একটু দেখে নিতে হয়। আর এই সমস্ত আইটেমের ভিতরে মেয়েদের হাঁটতে এমনিই ভালো লাগে, এটা হচ্ছে আমার মনে হয় শুধু আমার ক্ষেত্রে না, আমরা যারা মেয়ে, আমরা হচ্ছে আমাদের আমরা যারা মহিলা সবাই হচ্ছে এই কোকারিজ আইটেম, মানে বিশেষ করে আমাদের যে জিনিসগুলি সব সময় লাগে, তো এই জিনিসগুলি দেখতে খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে বেকারি আইটেমের, মানে বেক যে আইটেম করার জন্য যে জিনিসগুলি, একদম কেক ডেকোরেশন থেকে শুরু করে কেকের মোল্ড সবকিছুই এখানে পাওয়া যায়। তো এগুলি বিভিন্ন রকম আছে, বড় ছোট সাইজ সব রকমই আছে। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, যারা মালয়েশিয়াতে আছেন হয়তো জানেন মিস্টার ডিআইওয়াই তে কি নেই, আপনি হচ্ছে কি নেই এটা আসলে বলা যাবে না, সবই আছে যা যা চাই। তো এখানে গেলে এমনিতেই হচ্ছে চোখ বন্ধ করে 1 থেকে 1.5-2 ঘন্টা কেটে যায় সবকিছু এরকম। মাঝে মাঝে আমি যাই গিয়ে দেখি যে নতুন কি আসলো, নতুন সবসময় দেখা গেছে নতুন কিছু না কিছু জিনিস অ্যাড হচ্ছে, নতুন কিছু না কিছু আসছে,
মানে ওদের হচ্ছে কালেকশনে, তো ভালো লাগে। আর এই অপশনটাতে যেহেতু হচ্ছে কুকারিজ আইটেম এবং আগেই বলেছি ফিটিংস, তারপরে হচ্ছে রান্নাঘরের সামগ্রী, আর আরেকটা অপশন সেটা হচ্ছে সমস্ত ঘরে সাজানো এবং হচ্ছে জিনিসপত্র, আর আরো অনেক জিনিস কি জিনিস সেখানে পাওয়া যায় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে কুকি কার্ট, কুকিজ কাটার জন্য যে কাটারগুলি সেগুলি ওইভাবে সাজিয়ে রাখা, আর এটা জুসার, হ্যান্ড জুসার যেটা আমরা সবাই জানি, হটপট, এগুলি ভালো লাগে আসলে। এখানে হাঁটলে এবং বিভিন্ন জিনিস যখন দেখি তখন আমার অসম্ভব ভালো লাগে। এখানে আছে হচ্ছে এই যে বিভিন্ন ধরনের মপ, বেলচা, ঝাড়ু, আর এখানে স্পিন মপ। স্পিন মপ গুলি খুবই খুবই ভালো, যারা স্পিন মপ ইউজ করেননি এখনো, বিশেষ করে যারা নিজেদের ঘর মুছতে হয় তারা এরকম কিনে নিতে পারেন, খুবই আরামদায়ক। অনেক রকমের বালতি, প্লাস্টিকের জিনিসপত্র রাখা এখানে। তো আসলে আমি নিয়মিত ব্লগ দিতে পারছি না, আমার একটাই সমস্যা আলসেমি, আলসেমি করে ভিডিও করা হয় না। আর হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে ভয়েস অ্যাড করা, কারণ হচ্ছে এখন আমার একদম কথা বলতে ইচ্ছা করে না, সেটা আপনারা বুঝতে পারছেন যে আমি থেমে থেমে এবং খুব বড় বড় নিঃশ্বাস নিয়ে কথা বলছি। তো আসলে শরীরের অবস্থা আগের চাইতে খুব একটা যে ভালো তা না, এখন আমার নিঃশ্বাস নিতে অনেক বেশি কষ্ট হয়, এই জন্যই এখন ভিডিও করে রাখার পরেও দেখা গেছে ভিডিও আমার দেওয়া হয় না। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের অনেক রকমের টয়, আর হচ্ছে এগুলি কি ইউনিক, সম্ভবত পিলো যেটা সেগুলি রাখা। আর আগেই বলেছি যে এখানে অনেক ধরনের কুকারিজ রাখা আছে, আসলে এগুলি দেখতে ভালো লাগে, আমার কাছে তো অসম্ভব ভালো লাগে, যার কারণে চিন্তা করলাম আমার ভিউয়ার্সটা হয়তো দেখে ভালো লাগবে। আর একই মানে রান্নাঘরের জন্য আপনার যা যা চাই, শুধু রান্নাঘরের জন্য না, একটা ঘরের জন্য যত কিছু প্রয়োজন এই একটা দোকানেই আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন। আমি জানি না আপনারা আমার মতো আর কে কে আছেন, আমার তো আসলে এই কুকারিজ আইটেম নাড়াচাড়া করতে, দেখতে এবং হেঁটে হেঁটে দেখি আমি, খুবই ভালো লাগে আমার। এটা সম্ভবত মেয়েদেরই রোগ, জানি না, যাই হোক। তো এই অপশনে আসলে আমার হাজবেন্ড বলবে চলো চলো, সে আবার যায় হচ্ছে গাড়ি বিভিন্ন জিনিসপত্র দেখার জন্য, সেখানে সে তার সেটাই খুব ভালো লাগে, সে অনলাইনেও সারাক্ষণ গাড়ির জিনিসপত্র দেখে, যার যেটা নেশা আর কি। সেটা আমি মাঝে মাঝে বলি যে যার যেটা প্রয়োজন নাই সে সেটা দেখে, যেমন আমার এগুলি প্রয়োজন নাই, তারপর আমি এসে সে দেখি, আমার ভালো লাগে। বিশেষ করে আসলে আমার হাঁটার জন্যই আমি একটু এগুলি সবসময় দেখতেই ভালো লাগে, যতবার দেখি ততবারই ভালো লাগে, বারবার দেখা হয় তারপরেও ভালো লাগে, হাঁটতে ভালো লাগে। এগুলি হচ্ছে রান্নাঘরের ফয়েল, রান্নাঘরের দেওয়াল যাতে তেল চিটচিটে না হয়, বা চুলার উপরে, এটা আমরা সবাই জানি, গ্রিলের জিনিসপত্র এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন। আর এগুলি হচ্ছে ফয়েলের ওয়ান টাইম যে বক্স গুলি সেগুলি, এখানে হচ্ছে জিপলক ব্যাগ এভাবেই রাখা, যার যেটা প্রয়োজন, ফয়েল পেপারও আছে এখানে, তারপর বেকিং পেপার সবকিছুই একটা সাইডে রাখা আছে, এখান থেকে নেওয়া যায়। আর এগুলি তো আগেই দেখালাম যে টয়লেট্রিস জিনিস, আসলে পুরুষের জিনিসপত্র। আর এখানে হচ্ছে এই যে বিভিন্ন রকমের ফ্রাই প্যান, এই ফ্রাই প্যানটা আমার পছন্দ হয়েছে, চারটা অপশনে ডিম ভাজা যাবে। আর এখানে আছে হ্যান্ড গ্লোভস এবং আমরা যেটাকে বলি নুসনি, নুসনির আরেকটা নাম কি আমি জানি না, যাই হোক সেগুলি এখানে সবকিছু, সব রকমের হ্যান্ড গ্লোভস রাখা আছে রান্নাঘরের যে আইটেমগুলি সেগুলি, স্টিল এবং হচ্ছে এগুলি হচ্ছে ওয়ান টাইম ইউজের জন্য, কাপ গ্লাস এবং রেগুলার ইউজের জন্য, এখানে অনেক বাটি এবং প্লেট প্লেট আছে, আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে না ঢুকলে বোঝা যায় না, খুবই ভালো লাগে এখানে ঢুকলে,
আর রান্নাঘরে এই যে হাঁড়ি পাতিল ঘষা ঘষা মাজা করার জন্য যেগুলা দরকার সেটাও আছে এখানে। তো এরপর আমি আসলে সেখান থেকে বের হয়ে আরেকটা ডিআইওয়াই যে আরেকটা শপ সেখানে চলে গেলাম। ক্রিসমাস ডে উপলক্ষে বিভিন্ন আইটেম সাজিয়ে রাখা হয়েছে, এই যে গিফট আইটেম ইয়ের জন্য র্যাপিং পেপার রাখা, আর এখানে সব হচ্ছে বাচ্চাদের খেলনা, সাজুগুজু করার জিনিস, তারপরে হচ্ছে ঘর সাজানোর আইটেম, সব কিছু হচ্ছে এই শপটাতে আছে। এখানে হচ্ছে হ্যান্ডিক্রাফটের জিনিস, যে যেটা বানাতে চায়, পুঁথি, সুতা, তারপরে বিভিন্ন ধরনের জিনিস সবকিছু, পমপম, এখানে রেডিমেড পমপমও পাওয়া যায়, এভরিথিং সবকিছু। এটা হচ্ছে আমি বলেছিলাম ডিআইওয়াই এর আরেকটা অপশন, আরেকটা অপশন বলতে এখানে দুইটা শপ পাশাপাশি একটু ডিস্টেন্সে, এটা আরেকটা শপে। তো ভিউয়ার্স, আমার আজকের ডিআইওয়াই ঘোরা এবং মার্কেটে এই দোকানটা আপনাদেরকে দেখালাম, কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা এই প্রথম আমার চ্যানেলটি দেখছেন। আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর বেবিদের রুম সাজানোর জন্য এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স এবং হচ্ছে বিভিন্ন ধরনের কার্টুন স্টিকার সহ পাওয়া যায়। তো এই ফুলগুলি আমার খুব পছন্দ হয়েছে, ভেবেছিলাম নিয়ে যাব আমার একটা সাইডের দেওয়াল সাজানোর জন্য। পরে আবার চিন্তা করলাম যে আমার হাজবেন্ড যেহেতু সাথে নাই, আসলে দুজন পরামর্শ করে যে কোনো একটা পছন্দ করলেই হয়, অনেক আইটেম যেহেতু আছে তো এই জন্য এই যে এই ফুলটা নিতে চাইলাম আমি, ভালোই লাগলো আমার কাছে। একটা দেওয়াল যদি অনেকগুলি ফুল এরকম সাজানো থাকে ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো আসলে পছন্দ করতে পারছিলাম না যে কোনটা রেখে কোনটা নিব, একই রকম নিব নাকি বিভিন্ন রকম নিব, এই জন্য আর তখন নিয়েই নিই। আর এইখানে এই যে বলেছিলাম ঘর বাচ্চাদের খেলার আইটেম, যত রকমের খেলনা আছে সব কিছু এখানে পাওয়া যায়। বাচ্চারা এখানে ঢুকলে অবশ্য বের হতে চাইবে না, আর বাচ্চারা বিভিন্ন প্রোগ্রামে যখন পারফরমেন্স করে সেই ড্রেসও এখানে পাওয়া যায়, যেমন সুপারম্যান, ব্যাটম্যান বা বার্বি ডল, এরকম যে সেজে তাদের বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে সেগুলি আছে। তো এই যে আমার একটা টাওয়াল দরকার, আসলে আমি টাওয়াল কিনবো, টাওয়াল কিনেছি অলরেডি, তো আগে আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে টাওয়ালের কালেকশন খুবই সুন্দর সুন্দর। এই যে ব্লু কালারের এই টাওয়ালটা আমি নিয়েছি যাওয়ার মানে চলে আসার সময়, আমি ওটা কিনে নিয়ে এসেছি। তো এখানে টাওয়ালগুলি খুব ভালো লাগলো আমার কাছে, অনেকদিন ধরে একটা টাওয়াল কিনবো কিন্তু পছন্দ করতে পারছিলাম না। তো এটা আমার গতকালকের ভিডিও করা, তো গতকালকে কিনে নিয়ে আসলাম। এই পাশটাতে মোটামুটি অনেকগুলি হচ্ছে টাওয়াল এবং সক্স এর আইটেম, আর বেবি আইটেমও আছে কিছু, বেবি আইটেমগুলি খুব সুন্দর সুন্দর বেবি আইটেম, বেবিদের জুতা, মোজা, ক্যাপ, এই টাইপের জিনিসগুলি এখানে বেশি। আর ছাতার কালেকশন আছে অনেক, অনেক কালারের ছাতা, যেটা দেখে খুব ভালো লেগেছে, ভালো লাগে অনেক রকমের ছাতা এখানে কালেকশন, এই যে দেখতে পাচ্ছেন রেইনবো ছাতাটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে, বাচ্চাদের ছাতা, বড়দের ছাতা, ফোল্ডিং ছাতা, সব রকমের ছাতাই এখানে আছে। আর এখানে আরেকটা সবচেয়ে ভালো লাগার জিনিস হচ্ছে কার্টেনের ফোল্ড করে রাখার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জানালা বা দরজার পর্দাটাকে বেঁধে এইগুলি দিয়ে সুন্দর করে আসলে গুছিয়ে রাখার জন্য এগুলি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।